এ পর্যায়ে তেলের বাজারের খবর আমরা জানবার চেষ্টা করব। নাটোর থেকে আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার যুক্ত হচ্ছেন। দেবাশিস, সয়াবিন তেলের দাম তো কেজিতে আবারও 12 টাকা বাড়লো, এতে করে সাধারণ মানুষজনের উপর নিশ্চয় এক ধরনের চাপ পড়ছে। কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া কি এ বিষয়ে? আতিক, আমি গতকালকে তেলের দাম বৃদ্ধির যে ঘোষণা, তার পরপরই কিন্তু বিভিন্ন বাজার আমি নাটোরের বাজারে ঘুরে দেখেছি। তো সেই সময়ে কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখেছি বাজারে যে সব ধরনের তেলের দাম কিন্তু বাড়েনি। সরকারি নির্ধারিত রেটে বাড়ানো হলেও আমরা মাঠ পর্যায়ে কিন্তু তেলের দাম সেইভাবে, বিভিন্ন যে গ্রোসারি শপগুলো রয়েছে, মুদি দোকানগুলো রয়েছে, বড় বড় দোকানগুলোতে তেলের দাম বাড়ানো হয়। তবে মফস্বলের দিকে এবং কিছু কিছু আমরা দেখেছি যে কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এরই মধ্যে খোলা তেলের দাম বৃদ্ধি করেছে। যদিও বোতলের তেলের দাম কিন্তু গায়ের যে মূল্য রয়েছে সেই মূল্যই বিক্রি হতে দেখা গেছে কালকে রাত পর্যন্ত। আজকেও সকালে আমরা দেখেছি বেশ কিছু দোকানে যে বোতলজাত যে তেলগুলো রয়েছে সেগুলো গায়ের মূল্যেই বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতার সঙ্গে আমি বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলেছি এই তেলের দাম বিষয়ে। আসলে ক্রেতাদের মধ্যে আগে যেমনটা তেলের দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়লে যে একটা ক্ষোভ কাজ করতো, তাদের ভিতরে কিন্তু সেই ক্ষোভের বদলে চাপা এক ধরনের ক্ষোভ এবং অসহায়ত্বই কাজ করেছে। তারা যেমনটা বলছেন যে আসলে তারা এক প্রকার অসহায়, আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কাছে তারা অসহায়, এখানে তাদের আর বলে কোনো কাজ হচ্ছে না। অতএব তারা এই বিষয়ে কোনো কথা বলতেও তারা রাজি না। তারা যেমনটা বলছেন যে আসলে এই বিষয়ে তারা অসহায় এবং কবে এই নাগাদ এই ধরনের পরিস্থিতির উন্নয়ন ঘটবে তা তারা জানেন না। আতিক জি, দেবাশিস, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নাটোর থেকে জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।